আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব স্পেশাল একটি চায়ের রেসিপি। যারা চা পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা কাজে লাগবে, কারণ এই চা একবার যে খাবে বারবার খেতে চাইবে। খুবই মজাদার হয় এবং সহজেই তৈরি করতে পারবেন, বিশেষ করে বৃষ্টির দিনে এক কাপ চা হাতে থাকলে খেলে কিন্তু মনটা ফুরফুরে হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি চা তৈরির জন্য হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি এখন প্রথমে জাল করে নিব। এক বলক তুলে নিলেই হয়ে যাবে, একটু নেড়ে চেড়ে জাল করতে হবে যেন নিচে না লেগে যায়। দেখুন দুধটা কিন্তু এক বলক উঠে এসেছে নেড়ে চেড়ে। এর মধ্যে এখন দিয়ে দিব আমি এলাচ। এই এলাচি চাটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা যারা পছন্দ করেন এলাচের ফ্লেভার তাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি 4-5টির মতো এলাচ নিয়েছি এবং সবগুলোর মুখটা ফাটিয়ে নিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখানে আমি 1/2 লিটার দুধের জন্য 1.5 টেবিল চামচ চা পাতা দিয়েছি। 1/2 লিটার দুধের জন্য 1.5 টেবিল চা পাতা কিন্তু পারফেক্ট। এভাবে এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে 10 মিনিটের জন্য জাল করে নিব। আর অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে কিন্তু লেগে যাবে। আর চারু সাইডে যে শরটা জমবে অবশ্যই চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন চাটা খুব সুন্দর একটা ক্রিমি বা ক্রিম ক্রিম ভাব আসবে। তাই চেষ্টা করবেন ধরে যেই চারি সাইডে যে শরটা আছে সেটা চায়ের সঙ্গে মিশিয়ে দিতে। অনবরত আমি এভাবে নেড়ে চেড়ে চাটা ফুটিয়ে নেব। একভাবে বসে রাখলে পরবর্তীতে দেখা যায় যে চায়ের উপরে সর পড়ে যাচ্ছে, তাই অবশ্যই চুলার আঁচটা লো রেখে এভাবে নেড়ে চেড়ে চাটা তৈরি করার জন্য। সাধারণত আমরা যে চাগুলা খাই ততটা এত স্পেশালভাবে করি না, মাঝে সাঝে স্পেশাল চা খাওয়ার জন্য একটু পরিশ্রম করা যেতেই পারে। দেখুন চাটা বেশ ঘন হয়ে এসেছে। প্রায় 10 মিনিট পর এখন আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখানে এখন আমি চিনিটা দিয়ে আরও 5 মিনিট নেড়ে চেড়ে চাটা জাল করব। চিনিটা দেওয়ার ফলে দেখবেন একটু পানি ছেড়ে আসছে, তাই আরও 5 মিনিট কম জালে চাটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসবে। মোট চা তৈরি করতে সময় লেগেছে আমার 15 মিনিট। 15 মিনিট পর এটা আমি এখন ছেঁকে নেব। দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঘন হয়েছে, দেখেই কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো এই চায়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বিশেষ সময়ে বা স্পেশাল অতিথি এলে এভাবেই কিন্তু চা তৈরি করে দিতে পারেন, আবার আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।